हेलो বন্ধুরা রিম্পাস কিচেন উইথ গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি বাপের বাড়িতে। আর এখানে আজকে রান্না হবে চিকেন কারি, মা আর আমি মিলে রান্না করব। তো তোমাদের সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক। এবার দেখো তোমাদের দাদা আর আমি মিলে এই যে মুরগির পালকগুলো পরিষ্কার করছি। এটা মুরগিটাকে গরম জলে ডুবিয়ে এই পালকগুলো তুলছি। এবার দেখো মাংসটা পিস করে নিচ্ছে ভালোভাবে। দেখো মাংসটা লবণ হলুদ সর্ষের তেল আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে। তো দেখো ওদিকে মা রসুন গুলো ছাড়িয়ে নিচ্ছে আর আমি আদা গুলো বেটে নেব। আজকে আমরা দুজনে মিলে রান্না করবো। এবার দেখো জিরেটাকে ভালোভাবে বেটে নিচ্ছি। এই বাটা মশলা দিলে দেখো মাংসটা খেতে খুব সুন্দর হয়। দেখো প্রায় 8 থেকে 9টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। মা দেখো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছে। কয়েকটা তেজপাতা আর মশলা নিয়েছি। দেখো জিরের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো আর জিরে বাটা। এবার দেখো মশলাটা করার জন্য কড়াইতে বেশি কিছু তেল দিল আর দিচ্ছে 5 ফোড়ন। এবার সব মশলাগুলো একে একে দিয়ে মশলাটা আগে আগে করে নেওয়া হবে। দেখো মা রান্না করছে আর আমি মার পাশে বসে পড়েছি। দুজন মিলে রান্না করবো। আমি উনানে জ্বাল দেবো আর মা রান্না করবে, কারণ আমার থেকে কিন্তু ভালো রাখেনি আমার মা।
মশলাটা আগে করে নিচ্ছে মা। রসুনটা দিয়ে দিল, প্রথমে পেঁয়াজ লঙ্কা টমেটো ভেজে নিয়েছে, তারপর রসুনটা দিল। এবার দেখো মশলাটা আদা দিচ্ছে, একদম শেষে আদাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেবে। আমাদের গ্রামে কিন্তু আমরা এইভাবে রান্না করি, চিকেনটা সেইভাবে তুলে দেখাচ্ছি। এবার দেখো কড়াইতে আরো বেশ কিছু পরিমাণ তেল দিল, এবার মাংসটা কষে নেওয়া হবে, কারণ মশলার সাথে মাংসটা কষলে নিচে অনেকটা মশলা ধরে যায়, সেই জন্য মশলাটা আগে আগে করে নেওয়া হলো। এবার দেখো মাংসটা এরকম ঢেকে ঢেকে কষা করা হবে, অল্প কিছুক্ষণ ঢেকে রাখা হবে, কারণ এটা তো আবার চিকেন, সে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার দেখো নিমো নিমো জালে কিন্তু আমরা কষাইটা করবো বেশ কিছুক্ষণ ধরে, মাঝে মাঝে ঢাকা দিয়ে দিতে হবে, আর মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নেড়ে দিতে হবে। আলু ধরে নেবে, এবার দেখো এই মাংসটা কষার সময় এই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হবে। এই আলুগুলো দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ ধরে কষাই করে নেব। আগে থেকে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছে, মশলাটা দিয়ে ভালোভাবে আবার কিছুক্ষণ কষা করে নেব। মা কষাই হয়ে গেছে আমাদের জন্য, দু এক পিস তুলছে, খাওয়া দাওয়া হবে কষাই। হ্যালো, বলে খান ফোন পুড়ে যাচ্ছে, পুড়ে গেল মানে মাটির করে খাওয়া আমি। এবার দেখো আগে থেকে গরম করা ছিল জল, তাই দিয়ে দিচ্ছে
এবার ঢাকা দিয়ে দেওয়া হবে। মাংসটা দেখো রেডি হয়ে গেছে। এবার এটাকে মিট মশলা দিয়েছিল মা, দিয়ে এবার গরম মশলা মিট মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেওয়া হবে। দেখো একদম উনুনের জালে তৈরি আমাদের চিকেন কারি।